রাতের নামাজ লাইলের সম্পর্কে আপনি কি রাতের নামাজের গুরুত্বপূর্ণ নিয়ম কানু কথা আমাদের বলবেন কিছু হাদিসে এ ব্যাপারে নির্দেশনা আছে একটা হাদিস যেটা শেখ আলবানির মত হাদিস এই হাদিসটা আছে বাইহাক্ষিতে এখানে আছে যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যখন মাঝরাতে ঘুম থেকে উঠবে তখন মেসওয়াক ব্যবহার করবে তারপরে অজু করে নামাজ পড়বে তাহলে মেসওয়া ব্যবহার সুন্নত এরপর একটা হাদিস আছে সোহীব বুখারিতে খণ্ড নম্বর দুই বুক আব হাদিস নাম্বার এক হাজার একশো চুয়ান্ন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সসলাম বলেছেন যে একজন লোক যখন মাঝরাতে ঘুম থেকে জেগে উঠবে সে তখন পড়তে পারে লা ই ইল্লাল্লাহু ওয়া লা লাহুল মুল কুল হামদু 뭐 বলা كل شيء قدير الحمد لله سبحان হকবার ولا اله এরপর সে পড়তে পারে الله مغفرن لي الله ক্ষমা করো আমাকে ক্ষমা করো তাহলে ঘুম থেকে উঠে এইগুলো পড়তে পারেন আমাদের নবী সাল্লাল্লাহু বলেছেন এই হাদিসটা আছে সুনান আন-নিসাইতে হাদিস নাম্বার 1621 আমাদের প্রিয় বলেছেন যে যখন তিনি মাজরাতের নামাজের জন্য উঠতেন হজরত আয়েশের আদে আনহা তিনি বলেছেন যখন নবী মাজরাতে ঘুম থেকে নামাজের জন্য উঠতেন তখন দোয়া পড়তেন সুবান রব্বুল সকল প্রশংসা আল্লাহর যিনি জগৎসমূহের প্রভু এই দোয়া কয়েকবার বলতেন এছাড়াও তিনি দোয়া করতেন সুবান সকল প্রশংসা মহান আল্লাহ তালার বেশ কয়েকবার তাহলে মাঝরাতে ঘুম থেকে উঠে আপনি এই দোয়াগুলো পড়তে পারেন নামাজ পড়ার আগে এছাড়াও একটা হাদিস আছে সোনানাবু দাউদে এটাও সহি হাদিস খণ্ড নম্বর এক বুক অফ সালাহ হাদিস নাম্বার এক হাজার তিনশো চব্বিশ একবার মোহাম্মদ সাল্লা সাল্লাম রাতের বেলায় হেঁটে যাচ্ছিলেন তিনি শুনলেন যে হজরত আব্বাকের রাজি আল্লাহানহ লাইল পড়ছেন নবী তখন তাঁর কণ্ঠ শুনলেন পরে নবী শুনলেন হজরত উমর রাদি আল্লাহানহ নামাজ পড়ছেন পরের দিন তারা দুজনে নবীর কাছে আসলেন নবী তখন আব্বাকের রাজিয়াল্লাহানহকে বললেন নামাজ পড়ার সময় তোমার কণ্ঠ ছিল বেশ নরম একটু নিচু আবু আবুবাক রাজে হ তখন বললেন আমি যার জন্য নামাজ পড়ছিলাম তিনি শুনতে পাচ্ছিলেন সেজন্য নিচু করে পড়েছিলাম তখন নবী বললেন উমর রাজে আল্লাহন যে তোমার কণ্ঠ উঁচু ছিল তখন তিনি বললেন আমি তাদেরকে জাগাতে চেয়েছিলাম যারা ঘুমিয়েছিল আর আমি চাচ্ছিলাম শয়তানকে দূরে তাড়িয়ে দিতে শয়তানকে তাড়াতে চাচ্ছিলাম নবী তখন বললেন হজরত হকে যে তুমি আরো উঁচু স্বরে পড়বে যখন লাইল আদায় করবে তারপর হজরত উমর রাজি আলাহান বললেন যে তুমি আরো নিচু স্বরে পড়বে যখন লাইল আদায় করবে তার মানে আওয়াজটা হবে মাঝারি বেশি উঁচু না বেশি নিচুও না যখন লাইল আদায় করবেন এছাড়া আরও একটা হাদিস আছে এটাও হাদিস এটা আছে সুনানব দাউদে খন্ড নম্বর এক বুক অফ সালা হাদিস নম্বর এক হাজার তিনশো বাইশ যে ইবনে তিনি বলেছেন যে নবী যখন পড়তেন তিনি বাসায় পড়লে সেই আওয়াজটা তখন ভেতরের ঘর থেকে পাওয়া যেত তার মানে আওয়াজ হবে মাঝারি খুব জোরে না আবার খুব আসতেও হবে না এ হচ্ছে লাইল পড়ার কিছু নিয়ম কানুন সুন্দর